প্রভু যীশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। বিশ্বাস করি প্রভু আরেকটা নতুন দিনে আমাদের সবাইকে ভালো রেখেছেন। ঈশ্বরের সাথে ছোলা, আজকের বাক্য হলো এবেসীয় পুস্তক অধ্যায় 1:19-20 পদ। সাধু পৌল এবেসীয় মণ্ডলীকে তিনি লিখেছিলেন, তিনি বললেন, আমরা যারা বিশ্বাসী তাদের মধ্যে তার অসীম শক্তিমত্তা কি প্রবল পরাক্রমে সক্রিয় রয়েছে। খ্রিস্টের মধ্যেই তার এই শক্তি বিকশিত হয়েছে, যখন তিনি তাকে মৃত্যুলোক থেকে উত্থিত করে স্বর্গলোকে নিজের দক্ষিণ পার্শ্বে আসন দান করেছেন। তো প্রভু যীশু তার শিষ্যদেরকে তিনি বলেছিলেন, আর আমাকে যখন লোক অত্যাচার করছে, তোমাদেরকেও লোক সেইভাবে নির্যাতন অত্যাচার সহ্য করতে হবে। তো অনেক লোক যারা ঈশ্বরের সন্তান, প্রভুর বিশ্বাসী, তারা বিভিন্ন রকমের নির্যাতনের পারসিকিউশনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, কিন্তু খ্রিস্টীয় বিশ্বাসীরা এটা কিন্তু তারা বুঝে নিয়েছে কিভাবে আর নির্যাতনের মধ্যে দিয়ে জীবনের আর শান্তিতে বা আনন্দতে থাকতে হয়। আমি অনেক খ্রিস্টীয় বিশ্বাসীর সঙ্গে দেখা করেছি, তো তারা সারা জীবনও একরকমের নির্যাতনের মধ্যে দিয়ে যায়, কিন্তু তারা এটা শিখেছে কিভাবে আনন্দতে থাকতে হয়। এবং অনেক লোককে আমি দেখেছি যারা প্রভুর সেবা করে, তারা অনেক রকমের পরিস্থিতির অনেক খারাপ নির্যাতনের মধ্যে দিয়ে প্রভুর সেবা করে, কেন তারা এই কারণে নির্যাতন ভোগ করে, যেন অন্য লোকদের জীবনে সুখ আর শান্তি আসুক, অন্যের জীবনে ঈশ্বরের মহিমা যেন প্রকাশিত হোক। সেই কারণে এই সন্তানেরা অনেক রকমের নির্যাতনের মধ্যে দিয়ে যায়। কিন্তু অনেক সময় লোক ঈশ্বরের পরিস্থিতিতে নির্যাতনের মধ্যে দিয়ে যেতে ওরা অনেক সময় তাদের ভালো লাগে না। তো এরকম বিশ্বাসী অনেক সময় নিজের জীবনে অনেক কিছু হারিয়ে ফেলে। কিন্তু প্রিয়, আজকে প্রভু যীশু তিনি আমাদের জন্য তার পবিত্র রক্তকে তিনি দিয়েছেন, এবং সাধু পৌল বলছেন ঈশ্বর আমাদেরকে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষমতা দিতে পারে, যেন তার মহিমা এমন একটা জিনিস, তার শক্তিটা যেন অন্য লোক উপভোগ করতে পারে। আজকে নির্যাতনের মধ্যে দিয়ে, আজকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যখন আমরা যীশুকে দৌড়ে থাকি, তাহলে মূল কীভাবে, যেটা হচ্ছে যীশু খ্রিস্টের সামর্থ্য এবং যীশু খ্রিস্টের শক্তি, সে সামর্থ্য আর শক্তিটাই আমাদেরকে নিয়ন্ত্রণ করে রাখে, এবং সেটা মূল কারণ প্রভু যীশুর নামকে আমরা গৌরব আনতে পারি। আজকে আমরা যীশুকে গৌরব আনি নির্যাতনের মাঝে, কষ্টের মাঝে, যন্ত্রণার মাঝে, তাহলে আমরা প্রভুর নামকে আমরা গৌরব করব। সুপ্রিয়, আজকে বাক্য আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসুক। নির্যাতন অত্যাচার মাঝেও আপনি প্রভুর মহিমাকে গৌরব করার জন্য স্থির হয়ে থাকুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।